Hey guys, আমি স্বর্ণাঙ্ক and welcome to a new episode of my channel. তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট এবং গান নিয়ে কথা বলবো। তো প্রথম যে গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবারা সিনেমার, দেবারা পার্ট 1 সিনেমার প্রথম গান যে রিলিজ করেছিল তারপর থেকে আরও দুটো গান রিলিজ করেছে। প্রথমে রিলিজ করেছিল হচ্ছে চোরটা মাল্লি, তারপরে আর একটা রিলিজ করলো যে গানটা হচ্ছে দেবুরি, তারপরে রেড সিয়ের একটা গান রিলিজ করলো, এবার হচ্ছে একটা গান যেটার নাম হচ্ছে আয়ুধা পূজা। সেই গানটা 19 সেপ্টেম্বর রিলিজ করার কথা ছিল, অনিরুদ্ধের মিউজিক ছিল গানটায়, এবং এই গানটা কিন্তু সেদিন রিলিজ করেনি, পোস্টপোন্ড হয়ে গেছে। দেখা যাক এই গানটা এখন রিলিজ করবে সিনেমা রিলিজের আগে 27 তারিখের আগে নাকি তারপর রিলিজ করবে, সেটা এখন দেখার। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে ভেটাইয়া সিনেমার নতুন গান হান্টার ভান্টার, যে গানটা লিখেছে হচ্ছে আরিফু এবং গেয়েছে হচ্ছে সিদ্ধার্থ বাসরুর, অনিরুদ্ধ এবং রজনীকান্ত দুজনেই এই গানটিতে গান মানে গেয়েছেন এবং কথা দিয়েছেন। সেই গানটি রিলিজ করে গেছে ইউটিউব চ্যানেলে, অবশ্যই গিয়ে দেখো, গানটা চরম হয়েছে, চরম। এটা দ্বিতীয় আপডেট ছিল। লাস্ট এবং থার্ড আপডেট হচ্ছে বাঘি ফোরকে নিয়ে। তো বাঘি ফোর সিনেমার প্রিপারেশন শুরু করেছে টাইগার শ্রফ এবং সচিত নাদিওয়াল এই সিনেমাটা আবার প্রডিউস করছে। তো এই ফ্র্যাঞ্চাইজের 4 নম্বর সিনেমাটা সম্ভবত আগামী 3.5 থেকে 4 বছরের মধ্যে আসবে। এবার হয়তো কিছু পার্সোনাল কিছু দেখাবে। আগেরবার তো একবার গার্লফ্রেন্ড, একবার এক্স গার্লফ্রেন্ড, একবার ভাই তিনবার করে হারিয়ে গিয়েছিলো, মানে অ্যান্টাগনিস্টরা তাদেরকে তুলে নিয়ে গেছিলো। দেখা যাক এবার কে কাকে তুলে নিয়ে যায় নাকি নিজেই নিজেকে হারিয়ে যায়। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।